নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা এয়ার ফ্রায়ারের রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একদম তেল ছাড়া চিকেন কাবাব। তার জন্য আমি নিয়েছি, দেখুন, 4 পিস চিকেন নিয়েছি, আর নিয়েছি তন্দুরি মশলা, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে আদা রসুনের পেস্ট, নুন, টক দই, আর একটু লঙ্কার গুঁড়ো লাগবে ঝালের জন্যে। ব্যাস এই দিয়েই হয়ে যাবে। তা আমি প্রথমে এর মধ্যে দেব টক দই। যেহেতু 4 পিস আছে, আমি তাহলে 4 চামচি টক দই দেব, আর দেব নুন। নুনটা যে যার পরিমাণ মতো দেবেন, যেই যেমন খান। এবার আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। এবার আমি এর মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্যে। অল্প দিলেও হবে, হলুদও আপনারা দিতে পারেন, তবে না দিলেও হবে। এবার আমি একে ভালো করে মেখে অন্তত 1 ঘন্টা রাখলে খুবই ভালো, আর না হলে 8 ঘন্টা অন্তত মেখে রেখে দেবেন। এমনি নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর যদি তক্ষণি করে ফেলেন 8 ঘন্টার মধ্যে, তাহলে বাইরে রাখলেও ভালো। ম্যারিনেটটা যত অল্প ঠান্ডায় করা যায় তত ম্যারিনেট ভালো হয়। ভালো করে এইটা মেখে আপনাদের দেখাচ্ছি। চিকেনের পিসগুলো ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এতে একদম তেল পড়বে না, তেল ছাড়াই করব। তাই যেহেতু হেলদি রেসিপি আর এয়ার ফ্রায়ারে করছি, তেল একদমই লাগবে না। চিকেনের তো ফ্যাট থাকে, সেই ফ্যাটেই হয়ে যাবে। আর আমি 100 গ্রাম সাইজের চিকেন পিসগুলো নিয়েছি, তাই জন্য আর চিড়ে নিলাম না। আর তাছাড়া লেগ পিস রয়েছে। আর আপনারা যদি একটু বড় পিস নেন, ধরুন পুরো লেগ পিস বা ব্রেস্ট পিস, তাহলে একটু চিড়ে চিড়ে নেবেন। তাহলে চলুন এটা 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা যাক। 8 ঘন্টা পর এসে দেখাচ্ছি কতটা পাওয়ার দিলাম বা কতক্ষণ টাইম দিলাম আর কিভাবে হলো। তাহলে সাথে থাকুন। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা রয়েছে চিকেনগুলো। দেখুন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। আর আমি এয়ার ফ্রায়ারের বাটিটা বার করে নিয়েছি এবং তার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি। এতে একদমই তেল দিতে হবে না, কিচ্ছু না, জাস্ট পিসগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো। একটা একটা করে নিয়ে একটুখানি ছেড়ে ছেড়ে বসিয়ে দিলেই হবে। দেখুন সুন্দর করে বসিয়ে দিয়েছি 4টে পিস একটু ছেড়ে ছেড়ে। এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে দেখাচ্ছি। এবার আমি এটা ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি এইটা দেব 200-তে। এইটা দেব 20 মিনিট। এবার চালু করে দিলাম। এবার 5 মিনিট পর পর এসে একবার করে দেখে যাব। তাহলে 5 মিনিট পর আবার ফিরে আসছি, আপনারাও সাথে থাকুন। আর এরকম ভালো ভালো আরো সুন্দর সুন্দর অয়েল ফ্রি রেসিপি, ডায়েট রেসিপি যদি শিখতে হয়, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের আমি সন্তুষ্ট করতে পারবো। তাহলে 5 মিনিট পর আবার ঘুরে আসছি। 5 মিনিট প্রায় হয়ে গেছে, এবার একবার খুলে দেখাচ্ছি। দেখুন এখনই কি সুন্দর রং এসছে। এবার আমি একবার উল্টে দেব। মাংস ছেড়ে এসছে গা থেকে, মানে হাড়ের গা থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে এসছে। যেহেতু কাবাব, সেহেতু একটু তো কালারটা লাগবে, তাই জন্যে। আর দেখুন একদম তেল লাগে না। আবার বসিয়ে দেবো, আবার 5 মিনিট পর এসে দেখবো। আরো 5 মিনিট হয়ে গেছে, আবার একবার খুলে দেখবো। দেখুন কি সুন্দর লালচে কালার এসে গেছে। আর দেখলেন যে 1 ফোঁটাও তেল দিইনি, কিন্তু কি সুন্দর তেল ভাব এসছে।
এটা চিকেনের ফ্যাট আর যেহেতু দই দিয়েছি দুটো মিলে এরকম হয়েছে। এবার আবার একটু উল্টে দেবো, সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু কালারটা একটু কাবাবের মতো করতে চাইছি। আবার এটা আরো 5 মিনিটের জন্য দিয়ে দেবো। আরো একবার খুলে দেখবো, দেখুন একদম মানে কাবাবের যেরকম কালচে কালার আসে মানে পোড়া পোড়া সেই ভাব এসে গেছে। এবার শুধু আবার একবার মানে উল্টে দেব, ওই অন্যদিকের কালারটা এসে যাবে। মাংস একদম রেডি, মোটামুটি 20 মিনিটই এটাতে লাগে। আবার 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। 20 মিনিট কমপ্লিট। এবার বার করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে, একদম সেই কাবাব যেমন পোড়া পোড়া হয় পুরো সেরকম দেখতে হয়েছে। চলুন তাহলে নামিয়ে দেখাচ্ছি। চিকেন কাবাব একদম রেডি, আপনারাই দেখে বলুন কেমন হয়েছে। আর কাবাবের সঙ্গে তো অবশ্যই স্যালাড থাকতেই হবে, আর তার সঙ্গে আমি দিয়েছি গ্রিন চাটনি। এই চাটনিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে এবং টক দই দিয়ে, তাই জন্যে পুরো প্ল্যাটারটাই এই যে স্টার্টার প্ল্যাটারটা পুরোটাই হেলদি, কোনোটাই বাইরের নয়, পুরোটাই বাড়িতে বানানো এবং একদম অয়েল ফ্রি। তা এরকম যদি সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি রেসিপি শিখতে চান এবং হেলদিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর অনেক রকম কাবাব আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।